ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগাম জামিন পেয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তাকে 6 সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি এজলাসে যুক্ত হন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। শুনানি শেষে 6 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মতিউর রহমান। গেল বুধবার মধ্যরাতে প্রথম আলো সম্পাদকের এ মামলা দায়ের করেন আব্দুল মালেক নামে এক আইনজীবী। একই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কারাবন্দী শামসুজ্জামানকেও আসামি করা হয়। বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা আক্তার। শামিমা, জামিন শুনানিতে আদালত কি বলেছেন? ধন্যবাদ জরিন আপনাকে। যে জরিন, আপনি যেমনটি বলেছেন যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আগাম জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন তিনি। আদালত বলেছে যে 6 সপ্তাহ পরে তাকে কিন্তু 6 সপ্তাহের মধ্যে মহানগর আদালতে গিয়ে তাকে আবার একটি বেল বন্ড কিনে তখন তাকে আবার জামিন চাইতে হবে। এবং এই সময় যখন শুনানি হয় তখন প্রথম আলোর পক্ষ থেকে বলা হয় যে আসলে তারা একটি যে নিউজটি তারা করেছিলেন, অর্থাৎ 26শে মার্চ স্বাধীনতা দিবসে যে নিউজটি করেছে, সেখানে তারা একজন ফুল বিক্রেতা শিশু এবং একজন দিনমজুরের কথায় একটি নিউজ করেছেন। এবং সেখানে তারা যখন দেখেছেন যে এখানে একটি তথ্যগত এবং ছবিগত ভুল আছে, তখন কিন্তু তারা 27 মিনিটের মাথায় সেই ভুলটি স্বীকার করে নিউজটিকে পরিবর্তন করার কথা আদালতকে জানালে আদালত বলেন যে আমরা জানি যে প্রথম আলো হচ্ছে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে বলে আমাদের ধারণা ছিল, তবে সেই একটি দায়িত্বশীল পত্রিকা কিভাবে এই ধরনের ভুল করেছেন এবং মতিউর রহমানের যে সম্পাদক হিসেবে এবং তার যে মুক্তিযোদ্ধা হিসেবে যে সমাজে যে তার পরিচিতি, সেই দিক থেকে কিন্তু এই কাজটি মোটেও ভালো হয়নি। তখন যেহেতু তারা ভুল স্বীকার করেছেন, এর বেনিফিট অবশ্যই হয়তো আদালতে ভবিষ্যতে তারা পাবেন, কিন্তু এর আগে যদি এই মামলায় তদন্ত প্রতিবেদন চলে আসে তাহলে ফলাফল কি হবে সেটি আবার পরে দেখা যাবে বলে আদালত জানিয়ে তাকে 6 সপ্তাহের জামিন দিয়েছেন। এবং আপনারা জানেন যে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে মামলা হয়েছে, এই মামলার কিন্তু অপর এক আসামি কিন্তু ইতোমধ্যে কারাগারে আছেন। এবং প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে জামিন চাইলে তাকে বলা হয় যে হ্যাঁ, আপনারা 6 সপ্তাহের মধ্যে এই আবার জামিন চাইবেন, তবে এই এর সময়ের মধ্যে তাকে অন্তর্বর্তী জামিনে আগাম জামিনে থাকতে বলা হয়েছে। এবং প্রথম আলো থেকে বলা হয়েছে যে আমরা আসলে এই ভুলটি ইচ্ছাকৃতভাবে করিনি এবং আমাদের মূল যে সংবাদ ছিল সেই সংবাদে এই ধরনের ভুল আমাদের ছিল না। সেখানে দুজনের নাম, অর্থাৎ ফুল বিক্রেতা ও দিনমজুরের নাম এবং তাদের তথ্য দেয়া ছিল, শুধুমাত্র তারা যে ডিজিটালি যে একটি ছোট একটি ক্লিপ নিউজ করেছিলেন সেখানে আসলে একটি তারা বলতে চায় যে তথ্যের দিক থেকে তারা একজন দিনমজুরের তথ্যের সাথে একটি ফুল বিক্রেতা শিশুর ছবি যাওয়াতে তারা ভুলটি বুঝতে পেরেই কিন্তু তারা আবার পুনরায় নিজেরাই সংশোধন করেছেন। সেই ক্ষেত্রে আদালত বলে যে তাহলে কেন এই বিষয়টি প্রেস কাউন্সিলে না গিয়ে সরাসরি কোর্টে আসলেন। এবং এই সময় কিন্তু আদালত আইনজীবীকে জিজ্ঞেস করেন যে এই মামলা যেহেতু একজন আইনজীবী করেছেন তাহলে রাষ্ট্র কেন এই সাথে ইনভলভ হলো, এ বিষয়টি নিয়ে আদালত প্রশ্ন তুলেছিলেন। কিন্তু উভয় পক্ষের শুনানি শেষে তারপর প্রথম আলো সম্পাদককে জামিন দিয়েছে 6 সপ্তাহের। ডরিন শামিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।